হিমন্ত বিশ্ব শর্মা শুভেচ্ছা জীবনতা রেজাল করিম চৌধুরীর। হিমন্ত বিশ্ব শর্মার হইতে রেজাল করিম চৌধুরীর আছে ঘরুয়া সম্পর্ক। এসময় দাদা ব্রিগেডর লগত আছিল রেজাল করিম চৌধুরী। দাদা ব্রিগেডর লগত থাকা বাবে টিকটর পৰা বঞ্চিত হয়েছিল রেজাল করিম চৌধুরী। হিমন্ত বিশ্ব শর্মার হইতে ঘরুয়া সম্পর্ক থাকার বাবে কংগ্রেসত বারম্বার বঞ্চিত হয়েছিল রেজাল করিম। হয় অবশেষত মুখ্যমন্ত্রী হল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার লগেলগে রাজ্যত আনন্দর জোয়ার। সকল দল সংগঠনে শুভেচ্ছা জ্ঞাপন করেছে হিমন্ত বিশ্ব শর্মাক। হোজাই জেলা অগপর সভাপতি রেজাল করিম চৌধুরীও শুভেচ্ছা জানাইছে হিমন্ত বিশ্ব শর্মাক। উল্লেখযোগ্য যে কংগ্রেসের দিনেরপরাই হিমন্ত বিশ্ব শর্মার ঘূর সমর্থক আছিল রেজাল করিম চৌধুরী। দাদা ব্রিগেডের অন্যতম সদস্য যুবনেতা রেজাল করিম চৌধুরী। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রেজাল করিম চৌধুরীর ঘরুয়া সম্পর্ক। হিমন্ত বিশ্ব শর্মায়ও রেজাল করিমক যথেষ্ট মরম করে। প্রায় সময়ত হিমন্ত বিশ্বর সঙ্গে দেখা গৈছিল রেজাল করিমক। রেজাউল করিমর দুই সন্তান আয়ান খলিল চৌধুরী আর তানবীর আলম চৌধুরীও একাধিকবার লগ পাইছিল হিমন্ত বিশ্ব শর্মাক। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ঘরুয়া সম্পর্ক গড়ি উঠার বাবে কংগ্রেসত থাকতে টিকটর পৰা বঞ্চিত হয়েছিল রেজাল করিম চৌধুরী। সেয়েই হিমন্ত বিশ্ব শর্মায় কংগ্রেস এরার পাছত রেজাল করিমও প্রিয় নেতাগীর নির্দেশত কংগ্রেসেরই এজিপিত যোগদান করেছিল। পিছে রাজনৈতিক সম্পর্ক না থাকলেও হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আজিও ঘরুয়া সম্পর্ক আছে রেজাল করিম চৌধুরীর। সেয়েহে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়া দাদা ব্রিগেডের সদস্য হিসাবে রেজাল করিম চৌধুরীও সন্তুষ্ট হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, ডবকা লাইভ।